আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো চলুন তাহলে দেখাই কিভাবে বিরিয়ানি রান্না করব। এইখানে আমি চাল নিয়েছি 2 কাপ। আমি চালটা নিয়েছি কালিজিরা। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, আর তার সাথে আমি মশলা নিয়েছি। এখানে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আলু বোখরা, কিশমিশ, জিরা, সবগুলো মশলা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা নিয়ে নেবেন। তো চলুন এখন আমি চুলাটা অন করে দিই। আমার চুলাটা অন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঘি। টু টিস্পুন, 3 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি আমি। এখন ঘিটা মেল্ট হলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। সবগুলো মশলা আমি একসাথে ভেজে নিব। সবগুলো মশলা আমি এখন ভেজে নিতেছি। সুন্দর একটা স্মেল আসবে এগুলা বাজার কারণে। আমার মশলাগুলো এখন ভাজা ফিনিশ। এখন আমি চালটা দিয়ে দিব। এখানে আমি চাল 1/2 আওয়ার ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। তো চালটা আমি এখন ভেজে নিব। এখন আমি চালের সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টিস্পুন। এখন আমি ভেজে নিব চালের সাথে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা যদি একটু ভালোভাবে ভেজে নেন তাহলে আপনার বিরিয়ানিটার স্মেলটা অনেক সুন্দর হবে, অনেক ইয়ামি হবে। এখন আমার চালটা ভাজা ফিনিশ। এখন আমি দিব শুকনো মরিচের কুচি করা।
এখন আমি ওয়াটার দিয়ে দিব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আমি ওয়াটার দিব 1 কাপ। থ্রি কাপ, তো আমি এখানে 3 কাপ ওয়াটার দিয়েছি, কারণ এখানে আমি মাংস রান্না করে রেখেছিলাম। আমি এখানে নিয়েছি খাসির চপ, তো আজকে আমি বিরিয়ানি রান্না করব খাসির চপ দিয়ে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখন এটা ভালোভাবে নেড়ে ফাইভ মিনিটের জন্য এটা আমি রেখে দিব এভাবে। তারপর আমি সল্ট দিব, আমি টেস্ট করে তারপর সল্ট দিব। এখন এটা হালকা বলক আসছে, তো এখন আমি সল্টটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি হিমালয়ের পিঙ্ক সল্ট 1 টিস্পুন, 2 টিস্পুন হিমালয় পিঙ্ক সল লাগবে। এখানে এখানে আমি এটা ভালোভাবে মিক্সড করে ডেকে দিব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর আবার ফিরে আসবো। এখন ভালোভাবে এটা ফুটতেছে, তো এখন আমি চুলাটা কমিয়ে দিব, পাওয়ারটা, চুলার পাওয়ারটা আমি এখন 3-এ দিব। তো যাদের ইলেকট্রিক চুলা আছে তারা 3-এ দিবেন, আমি এখানে ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা খুলবো না, আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। এখন আমি এটা নেড়ে দিব। এখন এটা নাড়া ফিনিশ, এখন আমি দিয়ে দিব ফুড কালার। আপনারা যারা ফুড কালার পছন্দ করেন তারা দিতে পারেন, আমি এখানে সবুজ কালার নিয়েছি। আর যারা ফুড কালার লাইক করেন না, এটা আপনাদের চয়েস, আমি লাইক করি ফুড কালার তাই দিয়েছি। একটা 1 টাইম স্পুন দিয়ে আমি ফুড কালারটা নিয়েছি। এখন আমি দিব রেড কালার, আমি গ্রিন আর রেড নিয়েছি। এই যে দেখেন,
আপনারা এইভাবে মিক্সড করে দিবেন। তো আমি এখানে দুইটা কালার মিক্সড করে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তারপর সেট হয়ে যাবে আমার কালারটা, হয়ে যাবে আমার বিরিয়ানি। এখন ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দেখেন কালারটা সেট হয়ে গেছে। এখন আমি মিক্সড করে নিব। দেখেন কত সুন্দরভাবে জর্জর হয়েছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে তারপর দেখাইবো আপনাদেরকে। দেখেন এখন আমি এটা বলে বেড়ে নিয়েছি। এখন দেখেন কত সুন্দর হয়েছে, অনেক ইয়ামি। তো আপনারা আপনাদের বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে, তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আবার যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।